এ যেন এক স্বপ্নের প্রকল্প। দেশের কোটি কোটি ক্রিকেট প্রেমী দর্শকের কাঙ্ক্ষিত ঠিকানাও হবে এটি। স্থাপনাটির নকশা দেখলেই যে কেউ মুগ্ধ হবেন। নকশা থেকে এবার পূর্বাচলের প্রস্তাবিত শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামের বাস্তব অবস্থা দেখে আসা যাক। ঢাকা থেকে পূর্বাচলের পথে 300 ফিট সড়ক ধরে এগিয়ে গেলে লীলা মার্কেট নামক একটি জায়গা পড়বে। সেখানে হাতের ডান পাশে গড়ে উঠছে এই স্টেডিয়াম। খোলা দরজা পেয়ে ঢুকে পড়েছি স্টেডিয়ামের মূল জায়গায়। বিস্তীর্ণ খোলা জায়গা, সবুজ ঘাস, কোথাও সবজি চাষের উপকরণও চোখে পড়ছে। এখন আমি পূর্বাচলের যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের জায়গা, যেখানে হবে বিশ্বমানের একটি ক্রিকেট স্টেডিয়াম, যা বাস্তবায়ন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পূর্বাচল নতুন শহরের 1 নম্বর সেক্টরে 37.5 একর জমির ওপর গড়ে উঠবে স্টেডিয়ামটি। 10 লাখ টাকার প্রতীকী মূল্যে সরকার এই জায়গাটি বরাদ্দ দিয়েছে। বেশ আগেই শেষ হয়েছে ভূমি অধিগ্রহণের কাজ। আসলে বলার মতো কোনো অবকাঠামো এখানে গড়ে ওঠেনি, যে কারণে আমরা সেই অবকাঠামোর দৃশ্য আপনাদের দেখাতে পারছি না। শুধু একটি বিষয় আমরা দেখেছি যে এই স্টেডিয়ামের চারপাশ দিয়ে টিনের বেড়া দেওয়া হয়েছে, যাতে বাইরের কেউ সহজে এখানে ঢুকতে না পারে। এখানে এই সবুজ মাঠ হয়তো থাকবে, থাকবে খোলা আকাশ, তবে এর পাশাপাশি থাকবে গর্ব করার মতো একটি অসাধারণ স্থাপনা। সেই স্থাপনাটিতে কী কী থাকবে এবং সব মিলিয়ে তা দেখতে কেমন হবে তা এক নজরে দেখে নেওয়া যাক। দ্য বোর্ড শেখ হাসিনা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম পূর্বাচল নতুন শহরের 300 ফিট সড়কের পাশেই হবে চোখ ধাঁধানো এই স্থাপনা। এতে থাকবে একটি 5 তারকা হোটেল, সুইমিং পুল, জিম, প্যাভিলিয়ন এবং মিডিয়া সেন্টার। থাকবে 50,000 দর্শক ধারণ ক্ষমতার গ্যালারি। 3 তলা বিশিষ্ট এই গ্যালারি তৈরিতে খরচ হবে প্রায় 1100 কোটি টাকা। থাকবে 37 কোটি টাকা খরচে একটি আউটার স্টেডিয়াম, পাশাপাশি একটি ক্রিকেট একাডেমিও থাকবে। অর্থাৎ সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা থাকবে এই স্টেডিয়ামে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সদর দপ্তর রাজধানীর মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম, তবে আগামীতে এখানেই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশাসনিক কার্যালয়। পুরো কাজ শেষ হলে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সটি হবে আসন ক্ষমতার দিক থেকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম এবং এশিয়ার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ক্রিকেট স্টেডিয়াম। তবে পুরো পূর্বাচল নতুন শহর ঘিরে যখন চলছে নানা উন্নয়ন কাজ, দৃশ্যমান হচ্ছে বিভিন্ন স্থাপনা, তখন স্টেডিয়াম নির্মাণে কোনো অগ্রগতি না থাকা বেশ হতাশাজনক। তবে হতাশার কথা রেখে স্টেডিয়ামটি নির্মিত হলে রাতের দৃশ্য কেমন হবে সেটা বরং দেখা যাক। আলো আধারের কাব্যে এক কথায় মুগ্ধকর পরিবেশ তৈরি হবে রাতের শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামে। কাজ শুরু হলে 3 বছরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ করতে চায় বিসিবি। দেশের কোটি কোটি ভক্তের আশা, বিশ্বমানের এই স্থাপনাটির নির্মাণ কাজ দ্রুত শুরু হোক।